নদী পারে সাঁকোর পাশে পড়ে রয়েছে 100 দিনের কাজের ফলক। এমনই একাধিক ফলক নাকি লুকিয়ে রাখা হয়েছিল বাঁশবাগান, পরিত্যক্ত বাড়ি কিংবা মহানন্দা নদীতে। পঞ্চায়েত ভোটের আগে এই ঘটনা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে মালদার চাঁচল 1 নম্বর ব্লকের অলিহন্ডা গ্রাম পঞ্চায়েতের দেবীগঞ্জ গ্রামে। কিন্তু কেন এভাবে ফেলে রাখা হয়েছে ফলকগুলি? গ্রামবাসীদের অভিযোগ, পুরোটাই দুর্নীতি ঢাকতে। স্থানীয় বাসিন্দাদের দাবি, গ্রামে 100 দিনের প্রকল্পের জন্য অনেক টাকা বরাদ্দ হলেও কোনো কাজই করেনি তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত। অভিযোগ, সেই দুর্নীতি ঢাকতেই লুকিয়ে ফেলা হয়েছে ফলকগুলি। শুক্রবার সকালে ফলকগুলিকে তুলে এনে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। আর গোয়াল ঘরে তো কোনো নমুনাই নাই, একটা মাত্র ওই যে আমার পাড়ায় তো অর্ধসমাপ্ত জব কার্ড আছে, নাম দিয়েছে বাবুল নাম, এর টাকা উঠে গেছে, অথচ এর টাকা পাইনি। আমরা কয়েকবার আমরা ডেপুটেশন দিয়েছি, আমরা বিরুদ্ধে আমাদের অ্যাপ্লিকেশন জানিয়েছি, পঞ্চায়েতে কোনো অ্যাকশন নেওয়া হয়নি, কোনো তদন্ত করা হয়নি, এমনকি বিডিও সাহেবকে দেওয়া হয়েছে, কোনো তদন্ত আমাদের দেবগঞ্জে হয়নি। আমার কলার বানিয়ে সিম এসছে, হ্যাঁ কলার বান লেগেছে, সার দেয়নি, টাকা পয়সা কিছু পাইনি, সব টাকা পয়সা সব খেয়েছে, জাঞ্জের মেম্বার খেয়েছে, না কিছু কাজ হয়নি, সব তো বোর্ড জঙ্গলে পড়া আছে, এখানে পড়া আছে, না দিব না ওকে ভোট। যদিও অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েতের অভিযুক্ত তৃণমূল সদস্য। আমি যে উন্নয়ন দেবীগঞ্জে যে উন্নয়ন করেছি, সেই উন্নয়নটা তাদের মানে সহ্য হচ্ছে না, যার জন্য আজকে আমার ভিত্তিহীন অভিযোগ করেছে। কিছু স্কিম আমাদের কাজ করা ছিল পুরনো বোর্ড, সেই পুরনো বোর্ডগুলোকে এনে ওখানে একটা জমায়েত করেছে আমার নিয়ে বদনাম করার জন্য। সামনেই পঞ্চায়েত ইলেকশন, তার মধ্যেই এত দুর্নীতির খবর পাওয়া যাচ্ছে। অলিহন্ডা গ্রাম পঞ্চায়েতে একটা দুর্নীতি দেখা দিয়েছে, সেটা হলো কাজের ভোটগুলো সব লুকিয়ে রেখেছে ওখানকার জাহাঙ্গীর আলম নামে পঞ্চায়েত প্রধান, সেগুলো মানুষ জানতে পেরে মানুষ বিক্ষোভ সৃষ্টি করেছে। সামনে পঞ্চায়েত নির্বাচন আসছে, বিরোধীরা যেহেতু অলিহন্ডা অঞ্চলে প্রচুরভাবে উন্নয়ন হয়েছে, এই উন্নয়নটাকে আলাদাভাবে মানুষের কাছে প্রতিস্থাপন করার জন্য এদের একটা উদ্দেশ্য। ভ্রান্ত কথা, কারণ বিজেপির মতো কথা বলছে, কারণ কাজ যদি না হতো 5 বছর ধরে তো চুপচাপ মানুষ কেন বসেছিল। এদিকে গ্রামবাসীদের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন চাঁচল 1 নম্বর ব্লকের বিডিও। করুণাময় সিংহ, রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।